মাস ছয়েক আগে চপ ভেজে জল্পনা বাড়িয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর হাত লাগালেন চাষের কাজে। আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দুদিন আগে দুর্গাপুরের সভায় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে চাষি চাষ করছে, আপনিও তার সাথে ট্র্যাক্টরে হাত লাগান না, আপনিও দরকার হলে দুটো ধান কাটুন না। সবাই ধান কাটতে পারে, নেমেলেরা কে কে ধান পুঁততে পারে? বর্ধমান পশ্চিম, নরেন পারে, হরিরাম পারে, আর তোমাদের কে কে পারো? তোমরা কি জানো আমি ধান পুঁততে পারি, ধান কাটতেও পারি? শুক্রবার হঠাৎ বাঁকুড়ার এক নম্বর ব্লকের গোড়া বাড়িতে এই চাষের ক্ষেতে চড়ে যান বিজেপি বিধায়ক। একেবারে চাষিদের কায়দাতেই লুঙ্গি পরে নেমে পড়েন ধান খেতে, তোলেন ধানের চারা। বিধায়করা মাঠে নামুন, চাষিদেরকে সহযোগিতা করুন। আমি নিজেই চাষি, চাষার বেটা, দেখে নিন কিভাবে চাষ করতে হয়, ঠিক এইভাবেই বীজ তুলতে হয়। এখানেই শেষ নয়, একেবারে দক্ষ চালকের মতো চালান ট্রাক্টরও। তবে শুধু একা নন, নীলাদ্রি শেখরের দাবি বিজেপি প্রত্যেক বিধায়কই তার মতো চাষ করতে পারেন। মুখ্যমন্ত্রী নিদান দিয়েছেন দুর্গাপুরের সভা থেকে যে বিধায়করা ঘরে বসে থাকলে চলবে না, আমি সব পারি, ধান কাটতে, ধান লাগাতে, বীজ তুলতে, আমার মতন কেউ পারবেন না মুখ্যমন্ত্রী বলেছেন। আমি সেই মুখ্যমন্ত্রীকে একটু দেখিয়ে দিলাম আজকে। আপনাকে দেখি কি আরো বিধায়করা নামবে? নিশ্চিতভাবে আমি আশা রাখি যে আমাদের যে যে বিধায়কগুলি নির্বাচিত হয়ে আছেন এই পশ্চিমবাংলায়, প্রত্যেককেই মাঠে নামবে চারশো সমতে, এটুকু আপনাদেরকে নিশ্চিতভাবে আমি বলতে পারি। দেখে খুব আনন্দিত যে নিজে হাতে চাষ করতে জানে এবং চাষিদেরকেও উৎসাহিত করছেন। বীজ টেনে দেখালেন, নাঙ্গল চালিয়ে দেখালেন। তৃণমূল অবশ্য বিজেপি বিধায়কের এই কীর্তিকলাপ দেখে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৃষক দরদী, তার যে কর্মকাণ্ড কৃষকরাও কিন্তু আজকে নেত্রী প্রতি খুশি, এসব দেখে বিজেপি বিধায়ক লাঙ্গনি নেমে পড়েছে, উপায় নেই। সব মিলে বিজেপি বিধায়কের মাঠে নামা নিয়ে রাজনীতির ময়দান এখন সরগরম। কোনেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।